হ্যালো ভেয়ার্স আলাইকুম মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভ্যার্স আজকের ভিউটি কোন টপিকের উপর হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওর থামেল দেখেই বুঝে গেছেন তো বর্তমানে যারা ক্লিক কাজ করতেছেন তো আমি দেখতে পারলাম যে প্রায় সেভেন্টি পারসেন্ট ছেলেপেলের পেমেন্টটি কিন্তু ম্যানেজাররা আটকায় দিছে তো ভ্যার্স কী জন্য আটকায় দিছে আজকের ভিউটি আলোচনা করবো এবং ভেয়ার্স দেখেন আবার ভিহার্স থার্টি পার্সেন্ট ছেলেবেলের পেমেন্ট কিন্তু আটকাই নাই আর আমি কিন্তু আপনাদেরকে সব মানে এক কথায় এ টু জেড সব কিছু প্রুফ সহ দেখাই দেবো আজকের এই ভিডিওতে যে দেখেন পেমেন্টে কিন্তু কোনো প্রবলেমই করে নাই তো সেভেন্টি পার্সেন্ট ছেলেবেলের পেমেন্টে প্রবলেম করার একটাই কারণ আপনারা হচ্ছে ফেক মারতেছেন এখন বলবেন যে ভাই আমি ফেক মারিনি তো ফেকটা আসলে আপনাদের কীভাবে হচ্ছে আজকের ভিডিওতে দেখাই দিচ্ছি তার আগে আপনাদেরকে প্রুফ সহ দেখাই যে দেখেন এই যে এদের তো পেমেন্ট আটকাচ্ছে না আমাদের তো পেমেন্ট আটকাচ্ছে না তো আপনাদের কেন আটকাচ্ছে এগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো যারা ক্লিকডারে কাজ করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ব্রাডস এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন কারণ অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইনফরমেটিভ কিছু ইনফরমেশান আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে আমি প্রোভাইড করবো যেইটার দ্বারা আপনাদের কখনো আর ক্লিকডেলার ম্যানেজার পেমেন্ট আট মানে আটকাবে না কোনো প্রবলেম হলেও দেখবেন যে পেমেন্ট উঠাই নিতে পারবেন তো বেটস বেশ কথা বারবার চলেন ম্যান চলে যাই তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও আমাদের এই ছোটো দুইটা চ্যানেল সুমন টেক টোয়েন্টি ফোর এবং মা আইটি টেক এই দুটা চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই করে আমাদের এই দুটা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সিম্পল চলেন বেটস ম্যান চলে যায় তো ম্যান টপিক আসার পরে ফার্স্ট টেবিলে আমি চলে যাচ্ছি ব্যস ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজার আসার পরে দেখেন এখান থেকে সর্বশেষ পেমেন্টটা কত তারিখে পাওয়া গেছে আপনাদেরকে যদি একটু দেখাই জাস্ট আমি থিয়েটারে ক্লিক করে দিলাম দেন এখান থেকে বিলিংয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে পে আউট রিপোর্ট এখানে ক্লিক করে দিলাম আপনাদেরকে দেখান দেখেন ব্যাস আমি কিন্তু লাইভে দেখাচ্ছি এখানে জাস্ট আপনার লক্ষ্য রাখেন দেখেন এই যে এই পেমেন্ট একশো চার ডলার নব্বই সেন্ট তো জাস্ট এখান থেকে আমি যেহেতু এই যে অ্যাকশনস এই পিডিএফটা আমি জাস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দেখেন এটা কত তারিখে আপনার জাস্ট আমি ডাউনলোড ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন করার পরে এখানে আপনারা জাস্ট একটু লক্ষ্য রাখেন ফ্যার্স দেখেন দু হাজার তেইশ সালের এগারো তারিখ এক মাস দেখেন এই যে মানে রানিং এগারো তারিখে দেখেন দুহাজার তেইশ সালে একটু যদি বড়ো করে আপনাদেরকে দেখাই ভ্যার্স এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন এই যে এখানে আপনারা জাস্ট দেখেন এই যেখানে এগারো তারিখ এক মাস দু হাজার তেইশ মান্থলি পনেরো প্রতি মাসে পনেরো তারিখে তারা পেমেন্ট করে থাকে অ্যাভেলেবল মানে এর মধ্যে পেমেন্ট করে থাকে দেখেন একশো চার ডলার নব্বই সেন্ট কিন্তু তারা পেমেন্ট করে দিছে পেওনার সিপি নেটওয়ার্কে তো আশা করি আপনারা দেখেন এর তো পেমেন্ট আটকাই নাই এই ভাইটারও তো পেমেন্ট সুন্দর মতন দিয়ে দিয়েছে তাকে কোনো কোশ্চিন করে নাই কোনো কিছু করে নাই তাহলে আপনাদের কেন পেমেন্ট আটাই আটকাইছে এই মানে করতে আমি পরে আসতেছি আরেকটা প্যানেলের প্রুফ দেখাই দেন ক্লিয়ার করে দিব এবং যারা টিম ওয়ার্ক করেন তাদেরকে সাবধান করব কোন বিষয়গুলোর দিকে নজর দিবেন সব কিছুই ক্লিয়ার করব কারণ অনেকেই আমি সেভেন্টি পার্সেন্ট ছেলেবেলা আমাকে কিন্তু গ্রুপে দিচ্ছেন টেলিগ্রামে দিচ্ছেন আমাদের ফেসবুক পেজে দিচ্ছেন ভাই আমাকে দিয়ে তো আর লাভ নাই কারণ আমি দেখেন এই আপনাদের কোন ফোনগুলো আছে ভাই সকলকে তো সিঙ্গেল ভাগ আর কি বলে দেওয়া সম্ভব নয় যার কারণে ভিড়তে আমি বলে দিচ্ছি তো জাস্ট আমি ধরেন সিম্পল বেটস এটাতে বের করে চলে গেলাম তো এবং বেটস এটার ম্যানেজারকে এটাও আপনাদেরকে দেখায় দেখেন এই প্যানেলটার ম্যানেজার হচ্ছে দেখেন এই যে মার্গারিটা তো এখন আপনারা বলতে পারেন যে মার্গারিটা ভালো ড্যানেল ভালো নয় অনেকে বলবেন যে ড্যানেল ভালো মার্গারিটা ভালো নয় ভাই এটা বড় কথা নয় আপনি এখানে যুক্তিযুক্ত এবং ভালো কাজ করে দেখান ফেক মারেন না আপনার পেমেন্ট কোনো পাওয়ার ক্ষমতায় না যে হাত দেবে কারণ তারা ম্যানেজার ভাই এটার মালিক নয় ম্যানেজার তাদের কীদায় লাগছে আপনার পেমেন্টটা তারা বিনা কারণে আটকে দিয়ে তাদের প্যানেলের রিপুটেশানটা নষ্ট করার তো এই হচ্ছে বিষয় তো যাক এটা আমি এখন বেশ সিম্পলি লক আউট করে দিচ্ছি আরেকটা লগিং করে আপনাদেরকে দেখাই দেন এবারে আমি নিচের এই যে দেখেন এই নেটওয়ার্কটা লগিং করতেছি উপরে এটা দেখালাম এবার নিচেরটাই চলে যাচ্ছি তো নিচের এটাতে যাওয়ার পরে বেশ জাস্ট প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে একটু সময় দেন আর ভিডিওতে এখনও লাইক না করে থাকলে ভেটস অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তো সিম্পলি আমি থ্রি টোটা ক্লিক করে দিলাম তো ভেটস থ্রি রোটা ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা চলে যাব ফেরস জাস্ট এখানেও সেম প্রসেস জাস্ট বিলিংয়ে ক্লিক করে দিলাম দেন এখান থেকে চলে যাবো ফেরস আমরা পে আউট রিপোর্ট জাস্ট ডাইরেক্টলি পে আউট রিপোর্টে চলে যাচ্ছি তো পেহ রিপোর্টে যাওয়ার পরে এখান থেকে আপনার লক্ষ্য রাখেন এই যে দেখেন পেমেন্ট কিন্তু দেখেন আমাকে পেড করে দিছে এখানেও আপনার একশো চার ডলার চুয়াত্তর সেন আগেরটা একশো চার ডলার আপনার হচ্ছে নব্বই সেন্ট ছিল এখানে দেখেন একশো চার ডলার চুয়াত্তর সেন্ট দেন এখান থেকে আমি যেহেতু এই থিয়েটারে জাস্ট আবার এই পিডিএফটা ওপেন করে দেখাই আপনাদেরকে দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি তো এবার এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে আপনারা এখন দেখেন জাস্ট এখানে লক্ষ্য রাখেন ব্যার্স এই যে দেখেন এগারো তারিখ এক মাস দু একই দিনে কিন্তু দুইটা সেপি নেটওয়ার্কের পেমেন্টই কিন্তু তারা করে দিছে কোনো প্রকার পেমেন্ট আটকায় নাই এখন আপনার প্রশ্ন আসা যাক ব্যার্স আপনারা এখন যেটা বলে থাকেন সেইটা হচ্ছে যে মানে মূলত আমাকে যেটা বলতেছিলেন যে সুমন ভাই আমার পেমেন্টটা আটকাই দিছে বা অনেকেই বলতেছেন ভাই আমার প্যানেলটাই আমি আর লগ ইন করতে পারতেছি না জিমেল চেঞ্জ হয়ে গেছে ভাই আসলে এরকমটা কিছুই হয় নাই এখন কি হয়েছে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করতেছি ব্যাস সেইটা হচ্ছে ভাই এটা হয়তো বা কাজটা হতে পারে অ্যাডাল্ট আপনারা আবার করতেছেন কি এইটারই সুযোগ নিচ্ছেন যে অবৈধ কাজ আমরা আরও অবৈধভাবে ফেক মারে আরও যদি একটু ওটা ধরে আর্নিং করতে পারি এখন আপনাদেরকে বলতেছি ভাই আপনি যদি মনে করেন যে আপনি এক মাস দুই মাস কাজ করে আর কাজ করবেন না হ্যাঁ তাহলে আপনি যেটা মন চায় করতে পারেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে সিপিএতে আপনি লাইফ টাইপ একটা আর্নিং করবেন ভাই তাহলে ফেকের ধান্দা মাথা থেকে ছেড়ে ফেলেন ওটা কিছু সিস্টেম ভেদে মারতে পারেন অন্যথায় আপনি যদি ভেবে থাকেন যে প্রতিনিয়ত ফেক মেরে মেরে পেমেন্ট উঠাবেন এই যে অনেকেই করছেন কি ক্লিক ডিলারে প্রথম মাসে হয়তো আবার ফেক মারে ধরেন একশো ডলারের মধ্যে বিশ ডলার বা তিরিশ ডলার ফেক ছিল পেমেন্টটা উঠাইছেন আপনি কী ভাবছেন যে আপনাকে দেখবে না পরের মাসে ঠিকই দেখেন আপনারা কিন্তু ধলে ফেলাইছে তো ওইটা কিন্তু সুদে আসলে সেকেন্ড পেমেন্টে কিন্তু ঠিকই উসুল করে নেবে আর আপনারা কিন্তু এই প্রবলেমটাই করছেন যার কারণে কিন্তু ভ্যাটস আপনাদের এই প্রবলেমটা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ভ্যাটস যে বিষয়টা সাজেস্ট করবো সেটা কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন যারা টিম ওয়ার্ক করেন যারা টিম ওয়ার্ক করেন তাদের কাছে আমার সাজা থাকে বেট তারা কাইন্ডলি যেই যেই ওয়ার্কার আপনার মানে স্যানাপ চ্যাটের মাধ্যমে বা আদার্স যেখানেই হোক কনভার্সেশান নিয়ে আসতেছে আপনার প্যানেলে ডাইরেক্টলি তাকে বলে দিবেন যে যে কনভার্সেশানটা আসবে ট্রাফিকের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিবে তারপরে আবার সে কোন ট্রাফিকটা আপনাকে কনভারসেশান দিছে সেইটার আবার আপনি তার আপনার ওয়ার্কারকে বলবেন যে আপ থেকে শ্যাম অবস্থায় একটি স্ক্রিনশট নিতে যে এই ট্রাফিকটা তাকে কনভার্সান দিছে কারণ পরবর্তীতে বেরস ম্যানেজার কিন্তু এইগুলো প্রুফগুলো নিয়ে বর্তমানে চাচ্ছে যাদের প্যানেলগুলোতে একবার সন্দেহজনকভাবে ট্র্যাগিংয়ে নিয়ে যাচ্ছে বা ট্র্যাকিং করার পরে ফ্রড কনভার্সেশানগুলো সিলেক্ট করতেছে হিউজ পরিমাণে যারা ফেক মার্সেন তাদের প্যানেল কিন্তু কোনো কথা ছাড়াই বর্তমানে আপনার সাসপেন্ড করে দিচ্ছে বা প্যানেলটা আপনার এক কথায় ফ্যার্স প্যানেলটা কিন্তু আপনার মানে লগ ইন করতে পারতেছেন না মানে ফ্রিজ করে দিছে বা ফরেন করে দিছে আর যারা একটু কম কম মারছেন তাদের পেমেন্টটা আটকাই দিছে এই হচ্ছে টোটালি বিষয় যে আপনি এখন আপনারা বলতেছেন অনেকে আমাকে যে ভাই ফেক মারেননি ভাই আপনি আমাকে বলে লাভ নেই কারণ আমি তো ওখানকার ম্যানেজার নয় ভাই আর আমি যতদূর কাজ করি আমাদের তো কোনো দিন পেমেন্ট আটাল আটকালো না আপনাদের আটকাইছে মানে আপনি হাজার বললেও তো আমি বিলিভ করবো না আপনি ফেকই মারছেন বা আপনি নামলে আপনি কোনো ওয়ার্কার মারছে ফেক আপনার প্যানেলে আসে বিধাই কিন্তু আপনার পেমেন্টটা আটকাইছে আমি কিন্তু ওই তো ফার্স্টেই বলছি যে কোনো ম্যানেজারই চাইবে না তাদের প্যানেলের রিপুটেশনটা নষ্ট করতে সো আপনি এখন হুদায় যদি বলে থাকেন যে ভাই আমার পেমেন্ট আটকাইছে আমি ফেক মারি নাই আমি কিছু করি না অনেক কষ্ট করে কাজ করছি ভাই এগুলো ইমোশনাল কথা আমাকে বলেও লাভ নাই ম্যানেজারকে বলেও লাভ নাই আপনি কাজে বৃক্ষ তুমি কি ফলে পরিচয় কাজে পরিচয় বিষয়টা এই ধরনেরই এই সেই ভাই তো আমি সাজেস্ট করব। ফেক মারার ধান্দা বাদ দিয়ে একটু রিয়েলভাবে কাজ করেন আপনার পেমেন্ট কখনোই আটকাবে না আপনার উড়াধুরা প্রতি মান্থলি আর্নিং করতে পারবেন যারা এই নেট আমি শুধু এই নেটওয়ার্কের ক্ষেত্রেই বলতেছি না আজকে এই নেটওয়ার্কে কাজ করতেছেন কালকে আরও নেটওয়ার্কে যাবেন ফেকের আশাটা পরে করবেন আগে রিয়েলভাবে ম্যানেজারকে বা ম্যানেজারদের কিছু দেন তাহলে আপনার কাজ কখনোই আটকে থাকবে না আমি এতটুকুই বলবো তো ভাই আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনাদের ফেক মারার কারণে কিন্তু পেমেন্টগুলো পাচ্ছেন না আমি কিন্তু প্রুফ সহ দুটা দেখাই দিচ্ছি দেখেন এদের পেমেন্টকে আটকাইছে কোনো কথা বলেনি কোনো কিছু হয় নাই তো আপনাদের আটকাইছে মানে আপনাদের ফেক পড়ছে তো ফেক থেকে বাদ দেন আর যাদের পেমেন্ট প্যানেল সাসপেন্ড করছে তারা তার ফেরত পাচ্ছেন না কারণ বর্তমানে মানে প্যানেলগুলা ফরেন কোড দিলেই আর তো আপনার অ্যাক্টিভ করে দিচ্ছে না আর সো আপনি ফেক মারে আপনার প্যানেল সাসপেন্ড করছে মানে তো আর ব্যাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না ব্যাক পাবেন না আর অলরেডি যাদের ফেকগুলো পেন্ডিংয়ে রেখে দিছে মানে পেমেন্ট হোল্ড করে রেখে দিয়েছে ম্যানেজারের কাছে স্বীকার করেন যে স্যার হ্যাঁ আমার ওয়ার্কার মানে নিজের দোষ না নিলেও এভাবে বলবেন যে স্যার আমার ওয়ার্কার এই প্রবলেমটা করছে প্লিজ স্যার আপনি ডলারগুলো কেটে নেন যেগুলো ফেক পড়ছে ডলারগুলো কেটে নেন যেগুলো আমার রিয়েল আছে স্যার আমি আরও কাজ করে দিচ্ছি আপনাকে কাইন্ডলি আমাকে পেমেন্টটা দিয়ে দেন এভাবে ম্যানেজারকে রিকোয়েস্ট করেন নেক্সট মান্থলি তাহলে আপনি আশা করি পেমেন্টটা পেয়ে যাবেন কোনো প্রকার কোনো প্রবলেম করবে না এই হচ্ছে টোটালি বিষয় তো আশা করি ভ্যার্স আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে এইটাই হচ্ছে প্রবলেম আর আবারও বলবো ওয়ার্কারদের দ্বারা কাজ করান কোনো কথা ছাড়াই বলবেন হ্যাঁ এখন আপনারা বলবেন যে সুমন ভাই সবাই তো স্ক্রিনশট দেয় না বা কোনটা ভিক কনপারেশন দিচ্ছে কেমনই বুঝবো ভাই অনেক আপনার চ্যাট করেই বেশি কনভারসেশান নিয়ে আসেন তো সকলের তো নিতে হবে না ধরেন আপনি দিনে দশটা কনভার্সান নিয়ে আসেন দুই তিনটা টপিকে তো আপনাকে স্ক্রিনশট দিস নাকি ওই দুই তিনটা স্ক্রিনশট কালেক্ট করতে পারলেই হবে তো আমাকে অনেকেই কিন্তু ফ্রোটের যে ম্যানেজার রিপোর্ট দিছে আমাকে সেই রিপোর্টগুলো না পাঠাচ্ছেন তো আমি সেই ভাইগুলোকে ছোটো করতে যাচ্ছি না কারণ এখানে দিলেই আপনারা তাদেরকে দেখতে পারেন পরে এডিটিংয়ে প্রচুর কষ্ট তো কারা দিছে তারা তো ভিডিওতে দেখলে বুঝতেই পারতেছেন ভাই তাই আমি তাদেরকে প্রোভাইড করে দেখাতে চাচ্ছি না কিন্তু এই প্রবলেমটাই কিন্তু বর্তমানে ক্লিক ডিলার হিউজ হচ্ছে আপনারা ফেক মারতেছেন প্যানেল সাসপেন্ড প্যানেল ফরেন আর জেলা হোল্ড করে রাখছে পেমেন্ট ম্যানেজারকে নক দিয়ে বলেন আমি যে কথা বলুন বললাম এইভাবে কাজ করেন সকলেই পেমেন্টটা উঠাই নিতে পারবেন তো বেটস এতটুকুই বলার ছিল তো আজকাল বেশি কথা বাড়াচ্ছি না আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি তার ক্লিক কাজ করেন এখনও সাবধান হয়ে যান এই ধরনের কাজগুলো করা বাদ দেন ফেক মারেন না পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন কোনো প্রকার এই ম্যানেজাররা পেমেন্ট আটকায় না